हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल रोशना तृप्ति बाय प्रिया। आमी प्रिया आज के आबार एक नतून पर्वे चले एसेछी आपनादेर जोन्नो एकटा दारुण रेसिपी निये। आज के आमी आपनादेर साथे शेयर करब सर्षे इलिशेर रेसिपी। इलिश माछ भालोबाशे ना एमन मानुषेर संख्या बोधहय खुबी कम। आज सेई सब इलिश प्रेमीदेर जोन्नो निये एसेछी सर्षे इलिशेर एकटा दारुण रेसिपी। आज के आमी आपनादेरके देखाबो किभाबे खूब सहजे बाड़ीते सर्षे इलिश तैरी करे नेवा जाए। एर जोन्नो प्रथमे आमी 600 ग्राम इलिश माछ एभावे धुए परिष्कार करे नियेछी। एबारे माछगुलोके आमी मैरिनेट करे निच्छी। एर मध्ये प्रथमे आमी दिए दिच्छी हाफ टी स्पून हलुद गुड़ो, दिए दिच्छी हाफ टी स्पून जिरे गुड़ो। এই জিরে গুঁড়োটা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাছে। আর দিচ্ছি 1 টিস্পুন লবণ। সবকিছু দিয়ে আমি ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি, না হলে মাছের মধ্যে নুন আর মশলা ना ढुकले किन्तु खेते एकदम ही भालो लागबे ना। माछगुलो माखिए नेवा हुए गेछे, एबार आमी आध घंटार जोन्नो एगुलोके रेस्टे रेखे देबो। एबारे आमी ओवेने एकटा कड़ाई गरम करते बसिएछि। एर मध्ये आमी दिए दिच्छि 2 टेबिलस्पून सर्षेर तेल। इलिश माछ भाजते गेले किन्तु बेशि तेलेर प्रयोजन हय ना, कारण इलिश माछ किन्तु तेल रिलीज करे, ताई जोन्नो आर बेशि तेल लागे ना। तेल किन्तु ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলোকে এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। আর মাছের পিসগুলো তেলে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিতে হবে, না হলে কিন্তু তেল ছিটে গায়ে লাগতে পারে। এবারে মিনিট খানেক সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু একটা পিট ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। খুব সাবধানে মাছগুলোকে উল্টে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পিস খুব সাবধানে তুলে নিচ্ছি এক এক করে। একইভাবে আমি সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে নেব। এইভাবে আমি সবকটা মাছ ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সবকটা মাছ কিন্তু আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবারে এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আরো 1 টেবিলস্পুন সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে। কালো জিরেটা একটু নেড়েচেড়ে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টি স্পুন জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেলের উপর একটু ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর অল্প একটু জল আমি এখানে অ্যাড করছি, এতে আমার মশলাটা কষিয়ে নিতে সুবিধা হবে আর মশলাটা পুড়েও যাবে না। দেখতেই পাচ্ছেন জিরেটা কিন্তু কষানো হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিনিটখানে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টি স্পুন বাদাম বাটা। মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি মশলার বাটি ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি, এতে আমার মশলাটা পুড়ে যাবে না কষানোর সময়। মিনিট খানেক ধরে কনস্ট্যান্টলি এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু তেল রিলিজ করছে, অর্থাৎ মশলাটা আমার প্রপারলি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 4 টেবিলস্পুন টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা অ্যাড করার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিতে হবে, আর কনস্ট্যান্টলি নাড়াচাড়া করে
টক দইটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। মশলাটা মিনিটখানে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। এই চিনিটা অ্যাড করলে কিন্তু বেশ দইয়ের সাথে ব্যালেন্স করে টক মিষ্টি একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। আরও বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি। এই সময় কিন্তু নুনটা অ্যাডজাস্ট করে নিতে হবে, পরে দিলে কিন্তু মাছের মধ্যে নুনের ফ্লেভারটা প্রপারলি যাবে না। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমার প্রপারলি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3 টেবিল স্পুন সর্ষে আর 5টা কাঁচা লঙ্কা বেটে ছেঁকে রাখা জলটা অ্যাড করে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মিনিটখানেক আমি গ্রেভিটাকে ফুটতে দেব। মিনিটখানেক ভালোভাবে গ্রেভিটা কিন্তু ফুটে গেছে। এবার এই গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়ে ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি একে একে। সব মাছগুলো আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মাছগুলোকে একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে গ্রেভির ফ্লেভারগুলো মাছের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব করে। এবারে আমি ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট 5-এর জন্য গ্রেভিটা ফুটতে দেব। মিনিট 5-এক কিন্তু হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে আমি দেখে নিই যে গ্রেভিটা কি অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে কিন্তু তেল সেপারেট হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু ঠিক হয়ে গেছে অনেকটাই, অর্থাৎ রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। লাস্টলি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন সর্ষের তেল। লাস্টে এই সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা অ্যাড করার ফলে কিন্তু সর্ষে ইলিশে দারুণ একটা ফ্লেভার আসে, অসাধারণ লাগে খেতে। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপরেই আমি গরম গরম সার্ভ করব সর্ষে ইলিশ। তাহলে দেখতেই পেলেন কত কম সময় এবং ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু সর্ষে ইলিশ কীভাবে তৈরি করে ফেললাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার কেমন লাগলো। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন আরও রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।